গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যাপি পায়েল বেঙ্গলি ব্লগে তোমাদেরকে স্বাগত। সবাই খুব ভালো আছো? আমিও খুব ভালো আছি। দেখো কি মন ভাবে ব্যথা পাইছে, তো গাড়িয়ে বাড়ি দিছে। বাবা কি হয়েছে? এখন হেরে ভাত দিমু, ভাত খাইবো। আজকে তো মাংস নাই, আজকে মাছ দিয়ে দিমু। বড় মাছও খা, আমি কাটা দিবা ইচ্ছা দিই, যে ডালের সঙ্গে মাইকা খিচুড়ি টাইপ করে ওইটা দিয়ে একা। কালকে ব্যথার ট্যাবলেট দিছি, ব্যথার ট্যাবলেট, গ্যাসের ট্যাবলেট এখানে খাওয়াই দিছি। ভীষণ শান্ত, চিৎকার চেঁচামেচি কিচ্ছু করে না গো। আমার মেয়েটি খুব ভালো, দেখো না ঘর দুয়ারে যা অবস্থা আসলো। এখন দেখো এত ভালো সোফা, ইঁদুরে কাইটটা কী করছে দেখছো? এটা আবার চেঞ্জ করতে লাগবে, এরকমই করে, কিচ্ছু ভাল লাগে না। ঠাকুর পূজা তো হয়ে গেছে, আমি সাতটা লগে লগে দিয়ে দিছি। আর এটা অনেক দিন হয়েছে আমার মেশিনটা দেখি না, এটার মধ্যে অনেক কাজ আছে। আমি তো দুই মাস যাবো বাড়িতে আসলাম না, কাজ করি আমি আবার মেশিনেও কাজ করি একটু। অনেকটি ব্লাউজে অর্ডার পেয়েছি, তারপরে রোববার দিন বমুখ দেখালো। এই দেখো ঘর দোয়ার সব এক হাতে গুছান লাগে না, পুরুষ লোক তো পারেন। এই দেখো কত কাপড়, এটা তিন দিনের, আজকে লাস্ট দিনের কাপড় এতটুকু হয়েছে, সবগুলো গুছাম তো তোমরা দেখতে থাকো। আমাদের তো মাছ মাঠে আসছে, ওটা ভাজতে আসি, ওটা ভাজতে সেরে এখানে আসছে মাছ ভাজা, বেগুন ভাজা, ওটা তো আমি সকালে খামো আর অল্প। আর এখানে আছে কোমর, মেজিরে তো খাওয়ান দিচ্ছে না, মেজিরে খাইতে দিতে পারবো। তো দেখো আমার মিঠির ভাত, মেঝি একটু কাঁচা গুঁড়া খাইতে ভীষণ ভালোবাসে, তার লেগে একটা মাছ ভাজা, মাছ ভাজি আর মাথাটা নিছি, এক টুকরো মাছ দিয়ে ভাতটা মাইকা দিছি, আর মাছের মাথার যে কাঁটা দিয়ে আছে সাইডে রাখছি ভাইচে। আর এখন দিমু এই খাইব, এতটুকু তো খাইতে জানা গো, ভীষণ খাওয়া নিয়ে যন্ত্রণা করে, খাইতেই জানা।